হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলি আর দেখতে থাকো ব্লগটা ব্লগটা কিন্তু ফাটাফাটি হতে যাচ্ছে আর দেখতে থাকো ব্লগটা আর চলো আজকের আমাদের বাড়িতে কি রান্না ঘটে সেটা তোমাদের দেখাই আর বাবা বাজার থেকে কী নিয়ে আসছে সেটাও তোমাদের দেখাই চলো তাহলে অনেক দিন থেকে রান্নার ব্লগ হয়নি চলো তাহলে রান্নার ব্লগটা বানাই আর দেখতে থাকো ভিডিওটা আর না দেখলে কিন্তু পিঞ্চ করবেন কিন্তু বন্ধুরা আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটু আমাদেরকে ভালোবাসা যেভাবে দিচ্ছ সেভাবেই দিতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার তো করছোই আর সেভাবে করতে থাকো চলো তাহলে বন্ধুরা এই যে দেখো এই যে রান্না হাটে এই যে ছামড়া বাইরের ছামড়া ওই যে ছামড়া বাঁধিয়া তার ভিতরে রান্না এখন আর সেই রান্নাঘরে রান্না হয়নি এই যে খড় জ্বালনে এই যে রান্নাঘর দেখো এই যে দেখো খড়ের জ্বালনে রান্না এই যে ধোঁয়ার উপরে এই যে মা এই যে শাক রান্না হবে তার জন্যে ছাড়া দে মটরশুঁটি এই যে আলু বেগুন গাজর এই যে শাক আছে গাজরটা চিকিৎসাকে পড়বে নি যেটা আছে এটার নাম এই যে দেখতে দেখো এই যে তরকারি হটে ওধারে মাছ আছে কাঁচা মাছ এখনো সমরানো হয়নি এটা এটা কি হটেতুল টক চিংড়ি মাছ দিয়ে মাছ লাউ দিয়ে তেঁতুল টক হঠ এই যে ধোঁয়ার ভিতরে রান্না যে দেখো ওই যে মাছ কি কি মাছ আছে দেখো এই যে চিংড়ি মাছ আছে এখানে ভোলা মাছ আছে এই যে ঘি টক আছে মানে ঘি খুব ধোঁয়া বন্ধুরা মনে আছে বাগদা চিংড়ি বাগদা চিংড়ি নয় ওটা কি বলে গো ছাটি ছাটি চিংড়ি মানে যেটাকে গোল্লা চিংড়ি বলে তার মাথায় যে ঘিটা থাকে সেই ঘিটা বের করা বের করা হয়েছে এক্সট্রাভাবে ওইটা এক্সট্রাভাবে ওই টকটা হবে সেই টকটা করার সময় তোমাদের দেখাবো আমি চলো তাহলে আবার নেক্সট দেখাই এই যে দেখো এই লোককে তার ভাবটা বুঝতে পারছো তো তার আবভাবটা বুঝতে পারছো এই যে লজ্জাবতী চলো তাহলে যে দেখো সেই ছা মানে গলদা চিংড়ির ঘি এই যে তেল দিয়ে এবারে ঘিটা ঢালা হলো এই যে দেখো একটু নাড়ে দাও এই যে দেখো বন্ধুরা একটু সংকোচ জায়গাটা তার জন্যে একটু অসুবিধা হবে একটু সংকোচ জায়গা তার জন্যে একটু অসুবিধা হবে এইটা তৈরি করছি এই প্যান্ডেলটা বাইরে রান্না করার জন্যে দেখতে থাকো দেখতে থাকো এই যে তেঁতুল চটকাটে বন্ধুরা বৌড়ি বৌড়িঝড়ি বনে আর মাথায় কাপড় নেই কেনি না লক্ষ্মী বান্ডার পাহাড়ে বেশি মাথায় উঠিছে তার জন্যে কিন্তু মাথায় কাপড় নেই ভিডিওটা দেখো আর লক্ষ্মী ভান্ডার টাকা পাইলে কি এরকম বউ গা যে উচ্ছন্ন হয় কে যায় বাবা বন্ধুরা এই টকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বাড়িতে একদিন তৈরি করে খাবে খেলে খেয়ে বলবে যে মানে কীরকম হয়েছে এই টকটা খাবো তো মানে বুঝতে পারবো শুধু লেইসো লেইসো চিৎকার ফেলিব শুধু লেইসো লেইসো চিৎকার ফেলিব সর্দি বাড়ি যাতে ধোঁয়া লেগে লেগে ভিডিওটা তাহলে দেখতে থাকো আর এই যে এই খড়ের জ্বালনে তো বন্ধুরা একটু এমনিতে ধোঁয়া হবে আর চোখের জল নাকের জল হবে বুঝতে পারছ দেখতে থাকো তাহলে এই যে দেখো এই যে মাছ সমরানা হবে এবারে মাছ ভাজা হবে এই যে তার জন্যে কড়াই তেল দিয়ে দিলো এই যে একটু নেড়ে চিড়ে দিবে হ্যাঁ বাবা বোধড়া আমরা আমি দাঁড়াতে পারিনি এত ধোঁয়া বাবুরি এই যে দেখো এই যে মাছ ভাজা চলছে এটা আছে ওই যে ভাতোয়া ভাতোয়া মাছ করি মানে ভাত ভেটো গেলে সেইগুলো

চলো আমি ধোঁয়ার জন্যে আমি রইতে পারিনি প্রচুর ধোঁয়া বুঝতে পারো চলো তাহলে এই যে ঘি টক দেখো বন্ধুরা তোমাদের তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ঘি টকটা এই যে দেখো অল্প হয়েছে আর কি কেননা কম চিংড়ি মাছ তো তার জন্যে এই যে দেখো দেখছো কালারটা দেখছো খুব সুন্দর খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা এই এইটা খেতে কিন্তু খুব সুন্দর হবে আর তোমার ঘরে বাণী করে দেখবো এটা খুব খুব টেস্টফুল হবে এটা চলো তাহলে এই যে দেখো বাচ্চা মেয়েটা কি সুন্দর রান্না করে এটি এই যে দেখতে থাকো এই যে খুব সুন্দর কিন্তু রান্না করে এটা কিন্তু বাচ্চা মেয়েটা ওর হাতের রান্নার জাদু আছে কিন্তু দেখতে থাকো তাহলে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এই যে দেখছো খুব সুন্দর রান্না করে চলো তাহলে ওর রান্না খেয়ে প্রশংসা করবো আমরা